লাগতো মানে সবাই কেমন আছে আশা করতাম দেখতে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখতেই পাচ্ছ আমরা চা খেতে বসে পড়েছি এখন বাজে 9:30 মতো তো ডোডোসনা উঠে পড়েছে অনেকক্ষণ আগে ডোডোসনাকে আমি খাই দিলাম আমি স্নান টান করে এসেছি তো এ দেখো ডোডোসনা পূজা ফু চা খাচ্ছে পাপার সাথে এখন পূজা মজা হয়েছে ওরা এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছে এদিক আর ওদিক আমাদেরও বেশ দেখতে ভালোই লাগছে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওই যে দেখো সোফার ওপরে উঠতে যাচ্ছে সোফার ওপরে ডাইরেক্ট উঠে আবার জানালার ওপরে উঠবে জানালা থেকে আবার এই টেবিলের ওপরে ওর হচ্ছে সারাদিন হচ্ছে এই কাজ মজা দেখতে পাচ্ছ উঠো হচ্ছে কত বাবান ফ্লাক্সটা পড়বে দেখি নিয়ে আসি টাইপড নিয়ে আছে তো গায়ের সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে চাটা খেয়ে নি এই যে সকালের আজকে নাস্তা হচ্ছে মুড়ি তারপরে গাজর কুচি পেঁয়াজ কুচি চেনা চোরা লঙ্কা কুচি দিয়ে না ডডো শোনার জন্য এই হচ্ছে সকালের আজকে চল খাবার কেন না আজকে তোমাদের দাদা ভাই ডিউটি আছে তাহলে তো দেখো তোমাদের দাদা ভাই মানে কাজ দেখো ডোডো সোনাকে কান্না পড়িয়ে ভিডিও করেছে তো আমি ওইদিকে রান্না করেছিলাম তো তার জন্য আর কি কি বানাবো বলতো আজকে চিকেন ছিল সেই অল্প একটু তো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে এই যে অল্প একটু চিকেন ছিল চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আজকে করব আলু বিনস গাজর দিয়ে একটা ভাজা করব ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে রোটেশনাল খিচুড়িটা বসিয়ে দিয়েছি করতে ডোডো সোনা কোলে উঠে পড়েছে এখন তরমুজ খেলো তরমুজ এত কিছু দিচ্ছি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল এতক্ষণ দিয়ে যে চল তরমুজটা একটু কেটে দিলাম দিয়ে তরমুজটা খেলো তো এবার আমি এটা ভেজে নেব এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা উপুল করে দেব কি নেব আসনা চলো তোমরা একটু দেখো দেখেছো আমি সবজি কাটা রেডি এই যে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দেব আর একটু রসুন দেব এটা দিয়ে ভাজাগুলো হেভি সুন্দর লাগে আর একটু মশলা দিয়ে দেবো শেষে একটু চিকেন মশলা দিয়ে দেবো খুব সুন্দর লাগে খেতে কি নেবে বলছিল ওইদিকে চারটার বেলুন দেখেছে ওইটা নেবে তো ও এখন খেলা করছে ওইটা নিয়ে এইভাবে আমি এটা করে নেবো তো এবার রসুন বাটাটা দিয়ে দেবো রসুন থেতো করে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের রেসিপিটা খুবই পছন্দের তো এটা মাঝে মধ্যেই করি তার জন্য আজকে মটরশুঁটি নেই তো এই দিয়ে ভাজা করবো মটরশুঁটি থাকলে আমার আবার বেশি ভালো লাগে আমার আবার মটরশুঁটি খেতে বেশি ভালো লাগে ওই ডোডো সোনা ওই যে আসছে হাত থাকছে ওই দিকে এখন দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে তো ডোডো সোনা চলে এসেছে এইদিকে ভেজে ঢাকা দিয়ে দেবো ডোডো সোনা কি হয়েছে সোনা এই তো তরমুজটা দিলাম প্রথমে নিতে নিল না ফেলে দিল দিয়ে আবার তখন আবার নিল ভালো তোমার মিষ্টি মিষ্টি এখন গরমের সময় তরমুজ খাওয়া ভালো শরীরের পক্ষে না ঠান্ডা জলের ভাতটা মানে পূরণ করবে চলো চলো আমি ওইদিকে ওটা ঢাকা দিয়ে এখনো ঢাকা দিইনি লবণী হলুদ কিছুই দিইনি এতটাই জ্বালাতন করছিল যে করে নিতে বাধ্য হলাম পাপার কাছে থাকছে না পাপার কাছে থাকছে না মাম্মির কাছে থাকবে না শোনাটা এই যে চাপটাটা নিয়ে খেলা করতে বসেছে ডোডো সোনা এখন শোনা
রান্না করেছিলাম এতক্ষণ রান্না করেছিল যে আমি বাইরে চলে এসেছি আর ও বাইরে চলে এসেছে এদিকে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে খুলছে না তো খুলে ভালো করে মশলা রেডি করে নিয়েছি পুদিনা পাতা আদা পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি একবারে কষানো হয়ে গেছে মাংসটা এবার জল দিয়ে দেবো বসে গেছি ডোডোসানাকে ঘুম পাড়িয়ে দিলাম কিছুতেই ঘুমাচ্ছিল না যাই হোক করে ঘুম পাড়ানো হলো ওকে তো তোমাদের দাদা ভাই খেতে অলরেডি শুরু করেছে কেননা ডিউটি আছে তো তাড়াতাড়ি করতেই হবে এই যে তোমাদের দাদা ভাই অলরেডি খেতে শুরু করেছে কেননা ডিউটি আছে তাড়াহুড়ো করছে ডোডোসানাকে ঘুম পাড়াতে আমার একটু লেট হয়ে গেল তো ও খেতে বসে বললো আমি এই যে চিকেন আর ইয়ে ওই যে আলু বিনস ওই যে ওই সবজিটা ভাজা দেখেছ এবার আমিও খেয়ে নেব পরে দেখা হচ্ছে খেয়ে দিয়ে তো এখন বাজে রাত সাড়ে দশটা মতো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছে তো তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাওয়ার পর থেকে আর ব্লগ করতে পারিনি কেননা ডোডোসোনা খুবই জ্বালাতন করেছে সেই জন্য আর কি তো তোমাদের দাদা ভাই এসেছে আমি বললাম যে ক্যামেরা একটু ধরে দাও তো আজকে সারাদিন কিছু করতে পারিনি তারপর থেকে তোমাদের তুমি ডিউটি যাওয়ার পর থেকে তো তোমাদের দাদা ভাই এখন মানে ফোনটা ধরে আছে ভিডিও করে দিচ্ছে আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিচ্ছি তো রাতে খা ডিনার করেছি দুপুরে যা ছিল আর ভাত করেছিলাম শুধু তো শুধু চিকেন ছিল চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এদিকে ডোডোসোনা তোমাদের দাদা ভাইয়ের কোলে আছে আর এই যে আমি করছে এখন তো আর বলো না যাদের বাচ্চাতে তারা জানে যে কতটা মানে কষ্টকর এই ভিডিও করা তো একা থাকলে তো আরও মানে বাড়িতে কেউ ধরার লোক থাকলে অতটা অসুবিধা হয় না তো এখানে তো কে নেই তোমাদের দাদা ভাই আর আমি তোমাদের দাদা ভাই ডিউটি গেলে আমার অনেকটাই অসুবিধা হয় মানে ভালোই অসুবিধা হয় আর কি তো কী আর করা যাবে তাই না বলো তো এখানে তো আমাকে থাকতেই হবে তোমাদের দাদা ভাই কি একা একা রান্না করে খাবে তো তো সেই জন্যই আর কি এখানে থাকা তোমাদের দাদা ভাইয়ের কাছে তো ডোডোসোনাকে নিয়েই চলছে বাসন মাজা হয়ে গেলে তারপরে ডোডোসোনাকে খাইয়ে দেব দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো গাইজ বাসন মাজা কমপ্লিট এখন বাজে 12:15 মতন ডোডোসোনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এই সবে এই মাত্র ঘুমালো কিছুতে ঘুমাচ্ছিলো না তো কোনো রকমে ঘুম পাড়ানো হলো তো এবার আমরাও ঘুমিয়ে পড়বো এই যে মিঠুকে ঢাকা দেওয়া হয়ে গেছে অলরেডি বাইরে নিয়ে গেছিলো ব্যালকনিতে ডোডোসোনা খুব মানে ওকে জ্বালাচ্ছিলো বলে ব্যালকনিতে নিয়ে গেছিলো তো কী হয়েছিলো কী জানি ও ভয় পেয়ে গেছিলো হয়তো দিয়ে ছটপট করছিলো তোমাদের দাদা ভাই আবার একটু দেখলো দিয়ে আবার এখানতে এনে রেখে দিল এই যে এখন ঢাকা ঢুকে দেওয়া হয়েছে এবার ও ঘুমিয়ে পড়বে নাহলে না ঢাকা দিলে ঘুমায় না এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে কোনো সাদা শব্দ পাওয়া যাচ্ছে না এখন ওর যখন আরও সব মোটামুটি কাজ কমপ্লিট ডোডোসোনা সব খেলনাগুলো গোটানো হয়ে গেছে শুধু একটু ঝাড়ু দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এখনও টেবিলের ওপরটা ঠিকঠাক পরিষ্কার করা হয়নি এই যে দেখতে পাচ্ছ এখনও সরানো ছিটানো আছে তো ওটা পারলে করবো নাহলে একবারে সকালেই করবো আগে ঝাড়ু দিয়ে রেখে দেবো ঘরটা তো গাইজ আজকে ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো চ্যানেল বন্ধু এসে থাকলে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই বাই টাটা গুড নাইট